আমি এখন আমার জীবন চলার জন্য, আমার ফ্যামিলি চলার জন্য আমি এটা বেছে নিয়ে চলছি, এছাড়া বিকল্প আমার কোনো ব্যবস্থা নেই। সে মুত্তর হিসাবে এই সাময়িকভাবে সে এটা করবে, কিন্তু আল্লাহ পাকের নিকট তওবা করবে, মাপ চাইবে। আর আরেকটি এসছে ভালো পদ্ধতি, বৈধ পদ্ধতি, যারা তার ইনকাম আল্লাহ ব্যবস্থা করে দেন, সেই জন্য আল্লাহ পাককে সবচেয়ে কামনা করবে। আশা করি এভাবে করলে আল্লাহ পাক তাকে হয়তো মাফ করবেন। আর যদি স্বতঃস্ফূর্তভাবে এটাকে আনন্দ চিত্তে এটাকে গ্রহণ করে নেয় এবং এটাই তার মনে করে আমার জীবনের সবচেয়ে পাওয়া এবং চাওয়া মনে করে, তাইলে এটা তার জন্য ঠিক হবে না। মুসলমান হিসাবে যেহেতু সুদের সাথে সম্পৃক্ত থাকা আল্লাহ রসুল্লাহ আয়নত করেছেন, আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, অতএব এর সাথে নিজকে স্বতঃস্ফূর্তে সম্পৃক্ত রাখা, এতে আনন্দিত উল্লসিত হওয়া উচিত নয়, বরং এর মধ্যে থাকবে, তবে আল্লাহ কাছে কাছে ক্ষমা চাইবে, পাশাপাশি এসে ভালো কোনো ব্যবস্থা আল্লাহ পাক যেন করে দেয়, আল্লাহ কাছে কান্নাকাটি করবে। আশা করি আল্লাহ পাক তাই ওজর কাজ কবুল করবে।